কোরিয়ান ভাষা আপনি জানেন কি জানেন না, কোরিয়ান ভাষা লিখতে পারেন কি পারেন না, আপনি শিক্ষিত অর্ধশিক্ষিত নাকি অশিক্ষিত, এটা কোনো বিবেচনার বিষয় নয়। কোরিয়ান সার্কুলারে এমন কোনো কথা বলা হয় না যে আপনাকে কোরিয়ান ভাষায় লিখতে জানতে হবে, কিন্তু কোরিয়ান ভাষায় দক্ষ হতে হবে, আপনার পরীক্ষা হবে অনলাইনের মাধ্যমে, আপনার কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন ভেসে আসবে, প্রত্যেকটা প্রশ্নের অ্যাগেনস্টে চারটা করে উত্তর থাকবে বা অপশন থাকবে, যাকে বলা হয় MCQ পরীক্ষা। শুধু কম্পিউটারের মাউস দিয়ে আপনি টিক দেবেন, ক্লিক করবেন, উত্তর সেটা হয়ে যাবে। সুতরাং এটা ভয় পাওয়ার দরকার নেই যে কোরিয়ান ভাষায় আপনাকে লিখতে হবে, আপনাকে লিখতে হবে না। আপনি যদি লেখাপড়া নাও করে থাকেন বাংলাদেশে, তাতে কোনো সমস্যা নেই, আপনার লেখাপড়া করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। বরং দেখা গেছে যে যারা লেখাপড়া তেমন জানেন না, তারা কোরিয়ান ভাষাটা ভালো রপ্ত করেছেন, আর যারা লেখাপড়া মোটামুটি জানেন তাদের হয়তো রপ্ত করতে একটু অসুবিধা হয়, কারণ তাদের ব্রেনের অধিকাংশ জায়গাটাই অন্যান্য লেখাপড়া দিয়ে ভরা। অর্থাৎ যারা অন্য অন্য কোনো ভাষা জানেন না বা বাংলাদেশে পড়ালেখা তেমন করেননি, তারা ইচ্ছা করলে কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করতে পারেন, এক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই। আর একটা প্রশ্নের অ্যাগেনস্টে চারটে উত্তর থাকে, এভাবে লিসেনিং হয় 25টা প্রশ্ন আর রিডিং হয় 25টা, মোট 50টি প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 4 মার্কস, অর্থাৎ 200 মার্কসের পরীক্ষা হয়। আর এই 200 মার্কসের পরীক্ষা হলে কখনো 80তে পাশ হয়, কখনো 85তে, কখনো 90তে, কখনো 95তে পাশ হতে পারে, কখনো বা 100তে, কখনো এরকম করে সবার যে বা একই বছর সবার কিন্তু সমান নম্বরে পাশ হয় না। প্রত্যেক 15 দিনের জন্য 4 মার্কস করে পাশের মার্কস এগিয়ে যায়। অর্থাৎ আপনি যদি প্রথম দিকে পরীক্ষা দেন, পরীক্ষা যেহেতু 5-6 মাস ব্যাপী হয়, অনেক লোক সবার পরীক্ষা একসাথে হয় না, SSC বা HSC পরীক্ষার মতো প্রত্যেক দিন 30 জন বা 60 জনের করে পরীক্ষা হয়, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর পাশের মার্কস বাড়ে। অর্থাৎ প্রথম দিকে যদি পাশের মার্কস থাকে 85, পরে 15 দিন পরে হয়ে যায় 90, এর 15 দিন পরে হয় 95, এর পরের 15 দিন হয় 100, এর পরের 15 দিন হয় 105, এরকম করে এগোতে থাকে। সুতরাং আপনাকে অন্তত 120-130-এর টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে আপনি কোরিয়ান ভাষা পরীক্ষায় পাস করবেন। আর আপনি কোনো অবস্থায় কারো প্রতারণার শিকার হবেন না, আপনি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কাছে থেকে কোরিয়ান লটারির সকল কাজাদি সম্পন্ন করে কনফার্মেশন লেটার নিয়ে আপনি বাসায় যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার কোরিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আহসানুজ্জামান ইমরান, দক্ষিণ কোরিয়া থেকে।